জাতীয় স্বার্থের বিরোধী কোনো দেশের বিদেশি সম্পদ জব্দ করাকে সবচেয়ে কার্যকর কৌশলগত অস্ত্র হিসেবে প্রয়োগ করে যুক্তরাষ্ট্র। আর তা যদি হয় ইরানের মতো বিপজ্জনক কোনো প্রতিদ্বন্দ্বীর, তাহলে তো কথাই নেই। তবে কখনো কখনো এমন অস্ত্র উল্টো প্রতিপক্ষের হাতিয়ার হয়ে ওঠে। ইরানের এমনই এক ফাঁদে এবার আটকা পড়েছে আমেরিকা। মাসখানেক আগে ইরানের জব্দ করা কয়েকশো কোটি ডলার ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছিল বাইডেন প্রশাসন। এবার সেই লক্ষ্যে জব্দ করা অর্থের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণায় স্বাক্ষর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গত সপ্তাহে এই সংক্রান্ত আদেশে স্বাক্ষর করা হয় বলে জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। মার্কিন প্রশাসন জানায় দক্ষিণ কোরিয়া থেকে কাতারের ব্যাংকে ইরানের জব্দ করা ৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড় করতে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি এসব অর্থের উপর আর কোনো নিষেধাজ্ঞাও দেওয়া হবে না বলে জানায় ওয়াশিংটন ডিসি। যুক্তরাষ্ট্র বলছে এর বিনিময়ে তেহরানে আটক ৫ মার্কিন নাগরিকের মুক্তির পথ তৈরি করা হয়েছে। এমনকি ইরানের সঙ্গে চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে বন্দী থাকা ৫ ইরাকি নাগরিককেও মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়। ইরানের জব্দ করা অর্থ ছাড় দেওয়ায় রিপাবলিকান সহ অন্যান্যদের কাছ থেকে সমালোচনার মুখে পড়েছে বাইডেন প্রশাসন। তারা বলছে এই সময়ে এসব অর্থ ছাড়ের বিষয়টি ইরানের অর্থনীতিকে চাঙ্গা করবে, যখন সেই দেশটি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা এবং মিত্রদের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়িয়েছে। ব্লিংকেন জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা মৌকুফ সংক্রান্ত আদেশটি আগে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি ও সেন্ট্রাল ব্যাংক অব ইরানের সঙ্গে লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান নিষেধাজ্ঞা মৌকুফের ফলে দক্ষিণ কোরিয়া, জার্মানি, আয়ারল্যান্ড, কাতার ও সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ইরানের এসব অর্থ লেনদেন করতে পারবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান ইরানের জব্দ করা এসব অর্থ দক্ষিণ কোরিয়া থেকে জার্মানি অথবা সুইজারল্যান্ডের অ্যাকাউন্টে পাঠানো হবে। পরবর্তীতে সেখান থেকে কাতারের অ্যাকাউন্টে স্থানান্তরের অনুমতি দিবে মার্কিন প্রশাসন। স্থানান্তরিত এসব অর্থ শুধু মার্কিন প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ওষুধ ও খাদ্যদ্রব্যের মতো মানবিক পণ্য কেনায় ব্যবহার করতে পারবে ইরান। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।